আজ থেকে বহুদিন আগের কথা, একটা গ্রামে ঝিনুক নামের একটা মেয়ে ছিল। সেই তার গরিব বাবা রহমত আর সৎ মা কাবেরীর সাথে একই বাড়িতে থাকত। ঝিনুক দেখতে ভারী সুন্দর ছিল। গরিব রহমত বাবার আদরের মেয়ে হলেও সৎ মা কাবেরী ওকে একদমই সহ্য করতে পারত না। মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে ঝিনুক রোজ সমুদ্রের ধারে গিয়ে বসে কান্না করত। মা, তুমি কেন আমাকে আর বাবাকে ছেড়ে সেই অনেক দূরে চলে গেলে? আজ তুমি নেই বলে আমরা বড্ড একা। অনেক মনে পড়ে তোমার কথা। কোথায় গেলে তোমাকে পাবো? তুমি কি আর কোনো দিন ফিরে আসবে না আমার আর বাবার মাঝে? সুন্দরী লক্ষ্মী মেয়ে ঝিনুক সমুদ্রের পাড়ে বসে রোজ রোজ এভাবে ওর মাকে মনে করত আর কাঁদত। বাড়িতে রাজ্যের কাজ পড়ে আছে, সেগুলো আমি একা করব। ঝিনুক, মেয়েটা কোথায় যে যায়? সারাদিন শুধু এদিক সেদিক যাওয়া আর ওই সমুদ্রের পাড়ে বসে মায়ের জন্য কান্না করা। মায়ের জন্য যখন এতই দরদ, তাহলে বেঁচে থাকতে বলেছে কে ওকে? তখনই ঝিনুক বাড়ি ফিরে এলো। মা বলো, কি করতে হবে আমায়? তোকে কি রোজ রোজ বলে দিতে হবে? সব কাজ তো পড়েই আছে। যা, গিয়ে তাড়াতাড়ি রান্না করে নে আর আমাকে উদ্ধার কর। ঝিনুকের সৎ মা কাবেরীর কথা শুনে শুকনো মুখ নিয়ে রান্না করতে গেল ঝিনুক। এদিকে রহমত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। ঝিনুকের বাবা রহমত কাবেরীকে দেখে বড্ড ভয় পেত। ওর মুখের উপর জোর করে কোনো কথাই বলার সাহস হতো না। এভাবে মুখের দিকে তাকিয়ে আছো কেন? কিছু বলার থাকলে জলদি করে বলে ফেলো। আমি জানি তুমি কিছু বলতে চাইছো আমায়। কাবেরী, ঝিনুক তো ছোট, তুমি ওকে দিয়ে এত কাজ করিও না। মেয়েটা মায়ের কথা ভেবে ভেবে রোজ রোজ কষ্ট পায়। তুমি তো ওর আরেক মা, এত কাজ করলে ওর তো অনেক কষ্ট হবে। ওকে বরং একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকার সুযোগ দাও, তাহলে অন্তত মনে শান্তি পাবে। মেয়ের জন্য তোমাকে এত দরদ দেখাতে হবে না। যাও, গিয়ে নিজের কাজ করো। আর ঘরের চাল ডাল কিচ্ছু নেই, তাড়াতাড়ি ব্যবস্থা করো। এটা বলে কাবেরী সেখান থেকে চলে যায়। অসহায় বাবা রহমত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। এদিকে ঝিনুক যখনই সুযোগ পায় তখনই গিয়ে সেই সমুদ্রের পাড়ে বসে আর ওর মায়ের কথা মনে করে। ঝিনুক যেখানে বসে বসে কাঁদত আর ওর মায়ের কথা মনে করত, সেই জায়গায় ছিল একটা মৎস্যকন্যা। মা, তুমি যদি ফিরে আসো তাহলে আর আমার কোনো কষ্ট থাকবে না। তুমি কেন ফিরে আসো না? আমি সৎ মায়ের অত্যাচার আর সহ্য করতে পারছি না। তোমার কাছে যেতে চাই, আমাকে তোমার কাছে নিয়ে যাও। ঝিনুকের কথা শুনে তখন মৎস্যকন্যা উঠে এলো। মৎস্যকন্যা রোজ ঝিনুকের কথা শুনত, তাই ওকে বলল, ঝিনুক, তুমি প্রতিদিন এখানে বসে তোমার মায়ের কথা মনে করো কেন? আর এভাবে কান্না করো কেন? তোমার মা কোথায় গেছে? আমি আমার মায়ের কাছে যেতে চাই মৎস্যকন্যা। মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমার বাবা আবার বিয়ে করেছেন। সৎ মা কাবেরী একদমই ভালোবাসেন না আমায়। আমি বুঝতে পারছি ঝিনুক, তোমার অনেক কষ্ট,
কিন্তু কেন এখানে রোজ আসো আর তোমার মায়ের কথা মনে করো? মা যখন বেঁচে ছিল তখন এই সমুদ্রের কথা আমাকে রোজ বলতো, আমাকে অনেক রকমের গল্প শোনাতো, বলতো এখানে আসলে নাকি মন ভালো হয়ে যাওয়ার মতো অনেক কিছু আছে। তাই যখনই আমার মায়ের কথা মনে পড়ে আমি এখানে আসি মৎস্যকন্যা। মৎস্যকন্যা খুবই ভালো ছিল, তাই ঝিনুকের সাথে ওর বন্ধুত্ব হয়ে যায়। মৎস্যকন্যার সাথে অনেক কথা বলে ঝিনুক, এরপর বাড়ি ফিরে আসে আর ওদের মধ্যে কথা হয় কাল সকালে তারা আবার দেখা করবে। আজ থেকে ওই সমুদ্রের পাড়ে যাওয়া তোর বন্ধু, রোজ রোজ মরা মাকে নিয়ে আসার জন্য আর ওখানে গিয়ে কান্না করতে হবে না। বাড়ির সব কাজ কর, আর যেন ওখানে একদমই যাওয়া না হয়, নিষেধ করে দিলাম। কাবেরী সারাদিন ঝিনুককে দিয়ে কাজ করালো। এদিকে মৎস্যকন্যা ওর জন্য এক একটা প্রহর গুনছিল। ঝিনুকও মৎস্যকন্যার কথা মনে করছিল। দিন শেষে যখন ঝিনুক আর সমুদ্রের পাড়ে এলো না, তখন মৎস্যকন্যা তার নিজের আস্তানায় ফিরে যায়। ঝিনুক, কার কথা ভাবছিস এভাবে? কি হয়েছে আমাকে তো বল। আমার একটা নতুন বন্ধু হয়েছে সমুদ্রের পাড়ে। আমি রোজ মায়ের কথা মনে করতাম বাবা, আর ওখানে এক মৎস্যকন্যা থাকতো, আমার জন্য আজ সারাদিন অপেক্ষা করেছে বন্ধু মৎস্যকন্যা, কিন্তু আমি দেখা করতে যেতেই পারিনি। ঝিনুক ওর বাবা রহমতকে মৎস্যকন্যার ব্যাপারে সব কথা খুলে বলল। পরের দিন সকাল হতে না হতেই ঝিনুক চলে এলো সমুদ্রের পাড়ে। মৎস্যকন্যা ওর জন্য আজও অপেক্ষা করছিল। বন্ধু মৎস্যকন্যা, আমি কাল সৎমা কাবেরীর কারণে তোমার সঙ্গে দেখা করতে পারিনি। খুব চেষ্টা করেছিলাম যাতে আসতে পারি, কিন্তু কাবেরী মায়ের দেওয়ার সব কাজ আমি শেষই করে উঠতে পারিনি বন্ধু, কালকের জন্য আমি দুঃখিত। আমি জানি ঝিনুক, এসো আজ আমি তোমাকে আমাদের মৎস্যকন্যাদের দেশে নিয়ে যাব, সমুদ্রের অনেক গভীরে যেখানে আমরা থাকি। আমি তো মানুষ, কি করে এই এত পানির মধ্যে আমি শ্বাস নেব বন্ধু মৎস্যকন্যা? তুমি একজন মৎস্যকন্যা, তাই গভীর জলের মধ্যে থাকতে তোমার কোনো অসুবিধা হয় না। আর আমি তো সাঁতার কাটতেও জানি না, তাহলে তোমাদের মৎস্যকন্যার দেশে কিভাবে যাওয়া সম্ভব? মৎস্যকন্যা ঝিনুককে একটা জাদুর আপেল দিল। বন্ধু ঝিনুক, এই আপেলটা তুমি খেয়ে নাও, তারপর আমার সঙ্গে চলো। ঝিনুক মৎস্যকন্যার কথা শুনে সেই জাদুর আপেল খেয়ে নিল। তারপর মৎস্যকন্যার সঙ্গে চলে গেল মৎস্যকন্যার দেশে। সমুদ্রের গভীরে ছিল একটা রাজপ্রাসাদ। বন্ধু ঝিনুক, এই হলো মৎস্যকন্যার আস্তানা, আমরা এখানেই থাকি, চলো তোমাকে আমাদের এই আস্তানা পুরোটা ঘুরে দেখাই। বন্ধু মৎস্যকন্যা, আজ অনেকদিন পর তোমার সাথে এসে আমার অনেক ভালো লাগছে। সৎমা কাবেরীর অত্যাচারে আর বাবার সব কিছু মেনে নেওয়া যেন আমার জীবনে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। মৎস্যকন্যাদের রানী ছিল ইসাবেলা। মৎস্যকন্যার সাথে ঝিনুককে দেখে রানী মৎস্যকন্যা অসন্তুষ্ট হয়ে পড়লেন আর খুব রেগেও গেল। তুমি এই মানুষকে এখানে কোন সাহসে নিয়ে এলে? একজন মৎস্যকন্যা হয়ে আমাদের সমস্যার কথা একবারও ভাবলে না? ও তো একটা মানুষ, যেদিন পৃথিবীতে ফিরে যাবে সবাইকে বলে দেবে আমাদের কথা। এক্ষুনি তুমি এই মৎস্যকন্যাদের আস্তানা থেকে বেরিয়ে যাও। রানী মৎস্যকন্যা, আপনি বন্ধু মৎস্যকন্যাকে এখান থেকে তাড়িয়ে দিবেন না, আমি কাউকেই আপনাদের কথা বলবো না। ঝিনুক খুব সুন্দরভাবে রানী মৎস্যকন্যাকে সব কথা বুঝিয়ে বলল।
রানী মৎস্যকন্যা ইসাবেলা বন্ধু মৎস্যকন্যাকে ক্ষমা করে দিল। ঝিনুক, তুমি এখানে একাকে একটু বসে থাকো, আমাদের সময় হয়ে এসেছে, সব মৎস্যকন্যাদের এক জায়গায় হতে হবে। কিছুক্ষণ পর আমি তোমার কাছে ফিরে আসব, তারপর নিয়ে যাব তোমার পৃথিবীতে, সমুদ্রের পাড়ে। ঝিনুক একা একা মৎস্যকন্যার কক্ষ ঘুরে ঘুরে দেখছিল। সেখানেই থাকতো রানী মৎস্যকন্যার ছেলে সবুজ। ঝিনুককে হঠাৎ নজরে পড়ে গেল সবুজের। ও তো এক মানুষ মেয়ে, কত সুন্দর দেখতে। কে ও? কোথা থেকে এসেছ? কে নিয়ে এসেছে এমন রূপবর্তী সুন্দরী এক রমণীকে? রানী মৎস্যকন্যার ছেলে ঝিনুকের কাছে যায় আর বলে, তুমি কে গো সুন্দরী মানুষ বালিকা? আমি ঝিনুক, বন্ধু মৎস্যকন্যা আমাকে এখানে নিয়ে এসেছে। আমি পৃথিবীতে থাকি, সমুদ্রের পাড় থেকে খানিকটা দূরেই আমাদের বাড়ি। বন্ধু ঝিনুক, এবার চলো তোমাকে আমি তোমার জায়গায় পৌঁছে দিয়ে আসি। দাঁড়াও মৎস্যকন্যা, আমি এই সুন্দরী মানুষ বালিকাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই ওকে বিয়ে করে এখানেই রাখতে চাই। আমি ওকে এই আস্থানার পরবর্তী মৎস্যরানী বানাব। মৎস্যপুত্র সবুজের কথা শুনে বন্ধু মৎস্যকন্যা অবাক হয়ে যায়। সেখানে মৎস্যপুত্র সবুজের মা মৎস্যরানী আসে আর ওকে বলে, কুমার, তুমি যা চাইছ তা কখনোই সম্ভব নয়। কোনো মানুষের কন্যা আমাদের এই মৎস্যকন্যাদের রানী হতে পারে না। ও কি করে আমাদের রানীর দায়িত্ব পালন করবে? মানুষ কখনো মৎস্যকন্যা সেজে থাকতে পারে না। আমি আমার জাদু শক্তি দিয়ে ঝিনুককে এক মৎস্যকন্যাতে পরিণত করব। ওই হবে আমাদের এই মৎস্যপুরীর পরবর্তী রানী, আমার রানী ঝিনুক। মৎস্যপুত্র সবুজ তার শক্তি দিয়ে ঝিনুককে মানুষ থেকে মৎস্যকন্যার রূপ দিয়ে দিল। ঝিনুক আরো রূপবতী হয়ে গেল, হয়ে গেল সেই মৎস্যপুরীর রানী। মৎস্যপুত্র সবুজের সাথে বিয়ে করে আজই বনের জন্য রয়ে গেল সমুদ্রের সেই মৎস্যকন্যাদের সঙ্গে। অবশেষে অত্যাচারী সৎমা কাবরীর হাত থেকে মুক্তি পেল ঝিনুক। ভাগ্যের জোরে অনেক সুখে শান্তিতে মৎস্যকন্যার ছেলে সবুজের সাথে দিন অতিবাহিত করতে শুরু করলো।